HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ দুপুর ১টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয় জানানো হয় এবার পাশের হার ৭৩.৯৩% জিপিএ ৫ পেয়েছেন ৪৭,২৮৬ জন পরে প্রধানমন্ত্রী বলেন পাশের হার ভালো ও গ্রহণযোগ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে সরকার শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করছে বলেও জানান প্রধানমন্ত্রী আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষক এবং আমাদের সংশ্লিষ্ট যারা প্রত্যেকে যে আমি এই ব্যবস্থাটা নেওয়ার পর আমরা লক্ষ্য করছি যে আমরা কিন্তু এই ধারাবাহিকভাবে ঠিক ওই ৬০ দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে এই জন্য সবাইকে একটু কষ্ট করতে হচ্ছে এটা ঠিক তারপর আমি ধন্যবাদ জানাই সবাইকে যে আপনারা কষ্ট করে এটা করে দিচ্ছেন কারণ এখানে সেশন জট থাকছে না ছেলেমেয়েরা সময়মতো পরীক্ষা দিয়ে রেজাল্টটা পাচ্ছে ভর্তি হতে পারছে কারণ পড়াশোনা এমন একটা জিনিস এটা যদি অব্যাহত না থাকে তাহলে আবার পড়ার মানে মন মানসিকতাটা নষ্ট হয়ে যায় তো সেভাবে আমরা করে যাচ্ছি আর এবারে আমি বলবো যে আপনারা আরো একটু এগিয়ে গেছেন মাত্র ৫৫ দিনের মধ্যে রেজাল্টটা দিতে পারলেন সেজন্য আমি অভিনন্দন জানাই একটি বিষয় আমি এখানে লক্ষ্য করছি যখন রেজাল্ট আমার হাতে দেওয়া হলো আমি প্রথমে যে জিনিসটা লক্ষ্য করলাম আমাদের ছাত্রী সংখ্যা পাশের দিক থেকে বেশ একটু বেশি মনে হচ্ছে এখন জেন্ডার সমতার কথাটা বিশ্বব্যাপী প্রচলিত এখন আমাদের বলতে হয় যে আমাদের ছাত্রদের সংখ্যাটা বাড়াতে হবে তাদের পাশের হারটাও বাড়াতে হবে যাতে জেন্ডার সমতাটা এসে যায় কাজে এই এই বিষয়টার দিকে একটু দৃষ্টি এবং আমি বলবো যে ৭৩.৯৩% পাশ করেছে এটা যথেষ্ট গ্রহণযোগ্য ভালো আমি মনে করি ধীরে ধীরে আরও বেশি আমাদের শিক্ষার দিকে মনোযোগ দিলে এটা আরো ভালো রেজাল্ট করতে পারবে সেটা আমার বিশ্বাস দর্শক এই মুহূর্তে রাজধানী আইডিয়া স্কুল এন্ড কলেজে আছেন সহকর্মী শারমিন আজাদ যুক্ত হচ্ছি তার সাথে শারমিন এইচএসসির ফল প্রকাশ ঘিরে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে কলেজে এটি কিন্তু আরেকটি ঢাকার একটি বিখ্যাত স্কুল যেখানে ভালো ফলাফল একটা প্রতিবারেরই একটা ধারাবাহিকতা তো সেই ফলাফলের ধারাবাহিকতায় আমরা স্কুলটিতে রয়েছি এবং এখানে কিন্তু এবছর এইচএসসি পরীক্ষার ওভারঅল পাশের কথা যদি আমরা একটু বলি এবছর পাশের হার কিন্তু ৭৩.৯৩% যেটা গতবারের চেয়ে ৭.২৯% বেশি অর্থাৎ এবারে এইচএসসি পরীক্ষায় পাশের হার বেড়েছে শুধু পাশের হারই বাড়েনি বেড়েছে কিন্তু জিপিএ ৫ পাওয়ার হারও গত বছর জিপিএ ৫ পেয়েছিল ২৫,৫৬২ জন এবার কিন্তু সেই জিপিএ ৫ পাওয়ার অঙ্কটা ৪১,৮০৭ জন আর যে এই ৮টি শিক্ষা বোর্ড ছাড়াও যে মাদ্রাসা ও কারিগরি বোর্ড রয়েছে সেখানেও জিপিএ ৫ পেয়েছে বেশ অনেক ছাত্রছাত্রী তো এবছর কিন্তু ৮,৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা বললাম যেগুলো থেকে জিপিএ ৫ এর সংখ্যাটা ৪১,৮০৭ এছাড়া গত বছরের চেয়ে কিন্তু এবার পরীক্ষায় অংশ নেওয়ার ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি ছিল প্রায় ১৮,০২৪ জন শিক্ষার্থী বেশি অংশ নিয়েছে পরীক্ষায় সেদিক থেকে পাশের হারটাও কিন্তু বেশি হয়েছে এছাড়া জিপিএ ৫ এর শতকরা হারও ৩.৫% মোট পরীক্ষার্থীর তুলনায় সাথে যদি আমরা বলি সেক্ষেত্রে ৩.৫% আর গতবার এই সংখ্যাটা ছিল ২.২৭% তো এবার কিন্তু পরীক্ষার্থী অংশ নিয়েছে ১৩ লাখের বেশ উপরে এবং পাশ করেছে ৯ লাখের উপরে ছাত্রছাত্রী তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলটা বেশ ভালো হয়েছে তো আমরা এর আগের সংবাদে কিন্তু দেখিয়েছি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে এবং এই স্কুলে আসার পরও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে এবছর কিন্তু তাদের কথা যে প্রশ্নপত্র অনেক কঠিন ছিল সে তুলনায় জিপিএ ৫-এর হার নিয়ে তারা অনেকটাই সন্তুষ্ট এবং যারা জিপিএ ৫ পেয়েছে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ছিল যে তাদের এই কাঙ্ক্ষিত ফলাফলটি পাওয়ার জন্য এবং আমরা অভিভাবকদের সাথেও কথা বলেছি তারাও জানিয়েছেন যে তাদের কাছে এই ফলাফলটা অনেক সন্তোষজনক এবং এই জন্য তারা পুরোটা কৃতিত্বই দিয়েছেন স্কুলে এবং তাদের শিক্ষকদের এছাড়া শিক্ষার্থীরা কিন্তু আমাদের এটাও বলেছে যে বাবা মায়ের অনুপ্রেরণাই তাদের প্রথম শক্তি ছিল এই ভালো ফলাফলের পেছনে তো এবার বিজ্ঞান মানবিক বাণিজ্য সব বিভাগেই কিন্তু ফলাফলটা এইসব স্কুলগুলোতে ভালোই হয়েছে তো এবারে কিন্তু শতকরা পাশের হারও শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যাও বেশ অনেক। তো আমরা স্কুলের প্রধানদের সাথেও কথা বললাম, প্রিন্সিপালদের সাথে, তারাও আমাদের জানালেন যে জিপিএ 5-এর যে অঙ্কটা এসেছে এবং পাশের হারও নিয়েও তারা এর আগের স্কুলটাতে এবং এবারের এই স্কুলটাতেও কিন্তু 90-এর উপরে পাশের হার, 99% পাশের হার, সেটা নিয়েও কিন্তু তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন, জানিয়েছেন যে এই পাশের হারটাতে তারা যথেষ্ট অনুপ্রাণিত হয়েছেন। তো এই ফলাফলটা দেওয়া হলো কিন্তু 1 এপ্রিল। আমরা জানি যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল এবং পরীক্ষা শেষ হওয়ার ঠিক 55 দিনের মাথায় কিন্তু এই ফলাফলটা ঘোষণা করা হলো। তো এত দ্রুত ফলাফল ঘোষণার কারণেও কিন্তু শিক্ষার্থীদের মনে একটা অন্যরকম আনন্দ এসেছে এবং অভিভাবকরাও এর জন্য খুশি। তো এছাড়া শিক্ষার্থীরা আমাদের যেটা জানালেন, এবার কিন্তু তাদেরকে আরেকটা নতুন লড়াইয়ে নামতে হবে, সেটা হচ্ছে ভর্তির লড়াই, এবং এর পরবর্তী ভর্তি কিন্তু তাদের কর্মজীবনের ঠিকানাটা লিখে দিবে। তারা কেউ ডাক্তার হবেন, না প্রকৌশলী হবেন, না আইনজীবী হবেন, না অন্য কোনো প্রফেশন বেছে নেবেন, সেটাই কিন্তু এবার নির্ধারণ করবে তাদের নতুন ভর্তি পরীক্ষা। তো সেই ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা বলেছেন অন্যান্য সবাইকে তারা প্রত্যাশা করেছেন যে এবার তাদেরকে সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তো এছাড়া যদি আমি আরেকটু বলি যে এবারে আলিম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হারও কিন্তু 88.56%, আর কারিগরি শিক্ষা বোর্ডে 82.62%, আর মাদ্রাসা আলিমে জিপিএ 5 পেয়েছে 2243 জন, আর কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 3236 জন। তো মোটামুটি এই ছিল নাদিয়া আমার কাছে এইচএসসি পরীক্ষার ফলাফলের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।